এই যে গাছটা দেখতে পাচ্ছি, এই গাছটার নাম হচ্ছে কিয়া গাছ। কিয়া এক ধরনের গাছ, যেটা সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে আমরা দেখতে পাই, সাধারণত বাদাবন অঞ্চল। বাদাবন মানে যেটাকে আমরা ম্যানগ্রোভ ফরেস্ট বলি, বা সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে এই গাছগুলো দেখতে পাওয়া যায়। এবার আমরা সকলেই জানি যে সমুদ্র উপকূলবর্তী অঞ্চল বা বাদাবন অঞ্চলে কী হয়, সমুদ্রের জলটা সবসময় যাতায়াত করে বলে মাটি খুব নরম থাকে, এবং মাটি নরম থাকে বলে এই গাছগুলো কী হবে, সাধারণত পড়ে যাওয়ার একটা টেন্ডেন্সি দেখতে পাওয়া যাবে। এই পড়ে যাওয়ার টেন্ডেন্সি থাকবার জন্য, তাহলে গাছটা যদি পড়েই যায় তাহলে তো গাছটা দাঁড়িয়ে থাকতে পারবে না। তাই জন্য এই কেয়া জাতীয় গাছের একটা অদ্ভুত সুন্দর রুটের বা স্ট্রাকচারের মধ্যে রুটের একটা ডিজাইন দেখতে পাই। সেই রুটের ডিজাইনটাই আমরা একটু দেখব। এই যদি গাছটার কাণ্ডটা আমরা দেখতে চাই বা শুট পার্টটা দেখতে পারি, তার নিচের দিক থেকে, এখানে মাটিটা অনেকটা সরে গেছে বলে এই নিচের দিক থেকে বা কাণ্ডের নিচের দিকের অংশ থেকে কতগুলো রুটে, এটা কিন্তু রুট পার্ট, রুট বা মূল জাতীয় অংশ, এবার মূলের থেকে কতগুলো অংশ আমরা দেখতে পাচ্ছি এইখানে মাটির তলার দিকে গেঁথে গেছে। এই যে গেঁথে গেছে, তার ফলে কী হচ্ছে, এটা একটা সাপোর্ট পাচ্ছে, বডিটাকে বেঁকে যাওয়ার থেকে এটা এই যেহেতু এই সাপোর্টটা পাচ্ছে, এটা স্টিল মানে সোজাভাবে দাঁড়িয়ে থাকতে হেল্প করছে। এই টাইপের রুটগুলোকেই বলা হয় হচ্ছে গিয়ে, বাংলায় বলি আমরা, সরি নামটা ভুলে যাচ্ছি, ঠেসমূল বলি, আর ইংরেজিতে এই নামটাকে আমরা স্টিল্ট রুট বলে থাকি। এইটাই সেই জন্য এইভাবে হেল্প করে। এই রুটের বিশেষত্বটাই এই, অনেকটাই অনেক সমুদ্র উপকূলবর্তী অঞ্চলেই আমরা এই বিশেষত্বটা দেখতে পাই, রুটের এই বিশেষত্বটা দেখতে পাই। ভবিষ্যতে আমরা আরও বিভিন্ন রকম গাছ বা তার গাছ প্রাণী, তাদের ভ্যারাইটিগুলো দেখতে পাবো, এবং তাদের যে স্পেসিফিক কিছু ক্যারেক্টার, সেই ক্যারেক্টারগুলো এখান থেকে আমরা